নমস্কার, আমার নাম সৌম্যজিৎ দে। নমস্কার, আমার নাম সৌমিক বলে। আমরা ফিজিক্সে থার্মোকল বল ইন্টারাকশন এই মডেল নিয়ে আমরা বসেছি। জলের বৈশিষ্ট্য ধর্মের জন্য প্রথম ছবিতে জলের তলটি অবতল, অর্থাৎ গ্লাসের উলম্ব তলের সংস্পর্শে থাকা জলের অণুগুলো অন্য জায়গায় থাকা জলের অণুগুলোর তুলনায় একটু উঁচু হয়ে অবস্থান করেছে। বৈশিষ্ট্য ধর্মের কারণগুলি হল সংশক্তি বল আর আসঞ্জন বল। সংশক্তি বল কি? এই বলের প্রভাবে জলের অণুগুলি খুব কাছাকাছি থাকতে চায়। আর অসঞ্জন বল হচ্ছে এই বলের প্রভাবে জলের অণুগুলি আকর্ষণ ধর্ম বুদ্ধিমান এবং অন্য যে কোনো পদার্থের সঙ্গে আঠার মতো আটকে থাকতে চায়। এর ফলে পাত্রের গায়ে দেয়ালে থাকা জলের অণুগুলির ওপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল। এই দুটি বলের প্রভাবে জলের মধ্যে একটি পৃষ্ঠটান এর সৃষ্টি হয় এবং জলের উপরিতল হয়ে ওঠে অবতল। এর ফলে কয়েকটি থার্মোকল এই টুকরো জলের ওপর মাঝখানে ফেলে দিলে এগুলি পৃষ্ঠটানের জন্য গ্লাসের দেয়ালের দিকে সরে যাবে। আমরা এখানে সোলাটাকে ফেললাম এবং আর দেখবো যে আস্তে আস্তে ঠিক গ্লাসের দেয়ালের দিকে চলে এসেছে। গ্লাসের জলের উচ্চতা যদি আমরা ধীরে 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 বাড়াই ফলে জলের পৃষ্ঠটানের দিক উল্টো হয়ে যায় এবং থার্মোকলগুলি মাঝখানে এসে জড়ো হয়ে গেল। এক্ষেত্রে পাত্রের দেয়ালে জলের অণুগুলির সংখ্যা পাত্রের উপরিতলের মাঝে অবস্থিত জলের অণুর সংখ্যা থাকে কম, তাই পাত্রের দেয়ালে নয় পাত্রের মাঝখানে পৃষ্ঠটান বেশি হয়। আমরা এর মধ্যে জলটা ঢালছি আস্তে আস্তে।